এত বিশ্বাস যে ডাক্তারের ট্যাবলেটেও তার রোগ ভালো হবে না, আমি একটু পানির মধ্যে দম করে দিলে তার রোগটা ভালো হবে। কিন্তু নিজের নিজে একটু চিন্তা কর না, এই লোকটা যেই পরিমাণ আমার মহব্বত করে আর ভালো জানল, কিন্তু আমি আমার দিয়ে তাকায় দেখলাম আমার জবানটা দিয়ে যে আমি পানির মধ্যে দম করে দিব, আমার জবানটা তো গুনাহের কারণে আমি নাপাক করে ফেলেছি, আমার হাতের দিকে তাকায় দেখি আমার গুনার কারণে হাত দুইটা নাপাক, আমি আমার অন্তরের দিকে তাকায় দেখি গুনাহের পরিকল্পনার কারণে আমার অন্তর নাপাক, আমার মতো গুনাগারে জমিনের মধ্যে কেউ নাই। এরে নবীর উম্মতের দান, এই টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, হালাল খাওয়ার চেষ্টা করি, পর্দা করার চেষ্টা করি, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, এরপরে এত ভয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাবিরীন। قال النبي صلى الله عليه وآله وسلم: عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء، فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. أي هرنج ربع سيد ابراهيم، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এক হি সফ মে খড়ে হো গে মাহমুদ আয়াজ, এক হি সফ মে খড়ে হো গে মাহমুদ আয়াজ, না কোই বান্দা না কোই বান্দা নওয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ, দুলফেশানি নে তেরে কতনু কো দুনিয়া কর দিয়া, দুলফেশানি নে তেরে কতনু কো দুনিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া, মুহাম্মদ নে আকর কুফর কো মিটায়া, কুফর কো মিটা কর সদাকাত বতায়া, কুফর কো মিটা কর সদাকাত
ভাইজান মোবাইল বন্ধ করেন, আমার বয়ান কেউ লাইভ দিবেন না, মোবাইল বন্ধ করেন, কেউ লাইভ দিবেন না বয়ান। আসছেন কষ্ট করে বৃষ্টি বন্যা তুফান, আমিও আপনাদের মহাপথে আসছি, সামনাসামনি কিছু কথা বলি, আমি কথা বলবো, আপনি যদি আর এক দিকে তাকায় মোবাইলের ব্যস্ততা থাকেন, এটা তো মহাব্বতের পরিচয় না। বয়ান যদি আপনার মোবাইলে রাখতে ইচ্ছা হয় তো মিডিয়া যারা রেকর্ড করে কাউকে ডাউনলোড করে রেখে দিবে, এখন একটু এদিকে তাকায় বয়ান শুনে এত কষ্ট করে আসেন, এই কষ্ট যেন বিফলে না যায়। আল্লাহ সবার এই কষ্টকে কামিয়াবির দরওয়াজায় পৌঁছে দিবে। জামিয়া ইসলামিয়া বড়ায়া শ্রীরামপুর দক্ষিণ সুরমা সিলেট এর খতমে বুখারী শরীফ উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 7 মার্চ 2020। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ ও মুকাররাম, জাতির মাথার মুকুট আরাফাতুল আম্বিয়া হযরতুল্লাহুল কারাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশা কিং জাকিরিন শাকিরিন মুহিব্বিন রুবিয়ান আজম, লাইক দিবেন নাকি আবার কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা আছে, মা বোন আছে নাকি? আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে একটি সুন্দর পরিবেশ বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাহাবায়ে ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মাহশার সাকিয়ে কাউসার আকা ইনামদার মদিনাহ কাতাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদা সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইভ প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। আকুনু মাআস সাদিকীন, এবং সত্যবাদী আল্লাহ প্রিয় বান্দা যারা এদের সাথী বা বন্ধু হয়ে থাকো। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন লোকমানে হাকিম তার সন্তানকে বয়ান করেছিলেন, রসুল বলেন কি বয়ান করেছিলেন, লোকমানে হাকিম বলেছিলেন হে বৎস হে সন্তান আলাইকুম বি মুজালাসাতি উলামা, উলামায়ে কেরামদের মজলিসে বেশি বেশি বসবা, ওয়া ইস্তিমাই কালামি হুকামা, এবং হুকামাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করবা। কি লাভ হবে, ফা ইন্নাল্লাহ তাআলা ইউহইল কালবাল মাইয়্যিতা বিনূরিল হিকমা, আল্লাহ পাক তাদের এই কথার দ্বারা তার অপর অপরিসীম দয়ার মাধ্যমে মুর্দা দিল আল্লাহ পাক জিন্দা দিলে পরিণত করবেন। কেমন ভাবে, কামা ইউহইল আরদাল মাইতাতা বিমাইল মাতর, যেমনি ভাবে সূর্যের প্রখর তাপে জমিনটা ফেটে চঞ্চির হয়ে যায়, ঠিক
অল্প টাইমের বৃষ্টিতে ওই চৌচির হওয়া জমিন, যে জমিন ফসল উৎপাদনের ক্ষমতা রাখে না, ঠিক আল্লাহ রহমতের বৃষ্টিতে আবার ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়, জিন্দা হয়। ঠিক যাদের গুনার কারণে কলবে ময়লা পড়ে ভেঙ্গে চুরে অন্তর চৌচির হয়েছে, আল্লাহওয়ালাদের বয়ান কোরআন সুন্নার আলোকে শুনলে আল্লাহ রহমতে ওই গুনাহ করনেওয়ালাদের কল রহমতের বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক তাজা করে দিবেন। এমন তাজা, আগে আজান শুনলে খারাপ লাগতো, এখন না শুনলে খারাপ লাগবে। আগে নামাজ পড়তে খারাপ লাগতো, এখন নামাজ না পড়লে খারাপ লাগবে। আগে টুপি মাথায় দিতে কষ্ট হতো, এখন টুপি মাথায় না দিলে কষ্ট হয়। এ হলো এই মজলিসের বরকত। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী ফারুকী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআন সুন্নাহর মজলিসে বসলে অন্তত দুইটা উপকার হয় কমপক্ষে। এক নম্বর, অজানা জিনিস জানা যায়। দুই নম্বরে আমলের ব্যাটারি চার্জ হয়। আমলের ব্যাটারি কি হয়? চার্জ হয়। সিলেটের মানুষ তো কি বলে, চার্জের পাওয়ার হাউসের মধ্যে আছে। কারণ আমরা সবসময় বলি সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহবরাম রহমতুল্লাহ আলাই সহ একটা আউলিয়াদের একটা ভূমি, আল্লাহওয়ালাদের এই চাষ করা জমি, এখান থেকে দিনের আলো ছড়িয়েছে। গৌরগোবিন্দের সাথে মোকাবেলা করতে অস্ত্র লাগেনি, বেত লাগেনি, লাঠি মিছিল করা লাগেনি, শুধু ফজরের আজান আর তাহাজ্জুদের কান্না। সেই কান্না তো এখনো আছে, আজানও ফজরের আছে, অ্যাকশন নাই কেন? অ্যাকশন কমে গেল কেন? চিন্তা করা উচিত। তারাও মানুষ, আপনারাও মানুষ, তাদেরও হাত পা কর্ম চক্ষু নাসিকা যা, এই আকৃতিতে আপনি আছেন। ব্যবধানটা কোথায়? গর্ব সুন্দর আদমি ইনসা বুঝে আহমদ বুঝাল হাম এক সাবুদে আদমি লাহম শাহম কষ্টে নিস আদমিয়ত জুজরে জয়ে দুস্তে নিস আদমিরা আদমিয়ত লাজমা নাস্ত উদেরা গর্বুনা বাসদ হিজমাস। আবু জাহাল মানুষ রহমাতুল্লিল আলামিনের আকৃতি সমান, তবে আবু জাহালের নাম শুনলে বলে লানাতুল্লাহি আলাইহি। ওমর একজন মানুষ, কিন্তু তিনি কেমন মানুষ? আবু জাহালের হাত পা চেহারা কর্ণ নাসিকার আকৃতি আর ওমরের আকৃতি কি, গঠন প্রণালী এক, কিন্তু ব্যবধানটা কেমন? আবু জাহালের উপরে আল্লাহর লানত আর ওমরের উপরে কি? আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমি মুহাম্মদের পরে আরেকজন নবী বানাইতেন তো আমার পরে নবী হতো আমার সাহাবী যেই ওমরের মতের উপরে আল্লাহ মত দিলেন। বাইতুল্লাহ তাওয়াফ করার পর দুরাকাত নামাজ পড়বেন, কোথায় দাঁড়ায় পড়বেন? নবী চিন্তা করেন, ওমর বলেন পায়ের অম্বর মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ওই পাথরটা যেখানে রাখা আছে মাকামে ইব্রাহিমের পেছনে বলি। নবী এখনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না, চিন্তা করেন কোথায় কোথায় হবে। ইতিমধ্যে জিব্রাইল আমিনের আগমন হয়ে গেল। জিব্রাইল আমিন এসে বলেন, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে সালাম, ওমর যেই মত পেশ করেছে ওই মতের সাথে আমার আল্লাহ রাজি হয়েছে, আপনাকেও রাজি হতে বলেছে।
আবু জাহাল ও মানুষ, অমর ও মানুষ, ব্যবধান আছে না নাই? আছে। কথা বলে আছে। জুতা সেলাই করনেওয়ালাও মানুষ, আর দেশের একজন মন্ত্রী মহোদয় তিনিও মানুষ। মানুষ হিসাবে বাঁকা নজরে দেখা যাবে না, কিন্তু মর্যাদার দিক থেকে একজন মুমিন আর একজন হলো বেঈমান। একজন হলো ইমানওয়ালা আর একজন ইমানহারা। একজন আদমের বৈধ সন্তান আর একজন আদম নবীর আদর্শ বিবর্জিত সন্তান। সবাই আমরা আদম নবীর সন্তান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব আমরা আদম নবী আমগো বাবা। এই হিসাবে আমরা সবাই ভাই ভাই মানুষ বাপ হিসাবে, কিন্তু সব সন্তানেরা বাবার দোয়া পায় না। যারা আদমের আদর্শ মানলো তারাই তো আদমের বৈধ সন্তান বলে আল্লাহর মহফরত পাবে। আর আদমের আদর্শ মানার কথার মূল কথা হলো, আদম নবী এ কথাও বলেছেন আখির নবীর উম্মত তাদের মর্যাদা এত বেশি হবে, আমি আদম নবী হইয়াও এত ফেসিলিটি আর এত সুযোগ পাই নাই। ফকিহ আবুল্লাই সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আদম নবী আক্ষেপ করে আল্লাহর কাছে আরজি পেশ করেন, আল্লাহ দুনিয়ার উন্নতে মোহাম্মদীর এত দাম, এরা মারাত্মক ভুল করবে আর আমি আদম নবী হইয়ে একটা মার্জিত ভুল করলাম, অমার্জিত না। এই মার্জিত ভুলের জন্য আমি মনে করি ভুল, আল্লাহর আদালতে ভুল না, কিন্তু মোহাম্মদীর উন্নতেরা মারাত্মক ভুল করার পরেও এত সুযোগ পাবে যেই সুযোগ আমি আদম পাই নাই। কেমন? এক নাম্বার, আমি আদম একটা ভুল করলাম মার্জিত, এই একটা ভুলের জন্য আমার আল্লাহ আমার বডি থেকে জান্নাতের পোশাকটা নিয়ে নিলেন, কিন্তু মুহাম্মাদের বরকতে ওই উম্মতের দল পাহাড় সম পরিমাণও যদি মারাত্মক অন্যায় করে, আল্লাহ তাদের পোশাক শরীর থেকে খুলে লজ্জা মানুষের সামনে দিবেন না। আদম নবী বলেন আমি আদম নবী হইয়া এটা মার্জিত ভুল করার কারণে দ্বিতীয় আমার কি হলো, আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন আর এক জায়গায় পাঠিয়ে দিলেন, আর মুহাম্মদের বরকতের উম্মতের দল তোমরা যদি মারাত্মকভাবে অন্যায় করো আল্লাহ তাআলা তোমাদের ধাক্কা দিয়া এ কথা বলবে না যে সিলেটের মানুষ আমেরিকায় চলে যা, আমেরিকার মানুষ লন্ডনে চলে যায় নাই, তোদের ক্ষমা নাই। বরং মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে যেখানে অন্যায় করবি ওখানেই কান্না করলে জাগায় গুনাহ। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন সদ ওয়জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জামিন ওগো নবীর উম্মতেরা আজি দিশাহারা কুরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদের ময়দানে নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে
নবী বিনে কে তারাবে প্রসিরত বিজানে, চলো 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 মমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে প্রসিরত বিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরত বিজানে। পয়গম্বর আদম বলেন তিন নাম্বার, আমি আদম নবী হইয়া একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ পাক আমার থেকে আমার স্ত্রীকে আলাদা করে ফেললেন, কিন্তু এই আখিরি নবীর উম্মতের দল মারাত্মক অপরাধ করার পরেও রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে আল্লাহ রাগ করিয়া কোন উম্মতের স্ত্রী থেকে আলাদা করবেন না। চার নাম্বার, আমি আদম নবী হইয়া একটা মার্জিত ভুল করার কারণে 300 বছরের সীমানায় কান্না করেছি, এরপর আল্লাহ ক্ষমা করেন না, একটা নির্ধারিত জায়গা দিলেন জবালে রহমত, ওই পাহাড়ে গিয়া কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগলো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ এরপর আমারে মাফ করলেন, ও উম্মতে মুহাম্মাদি রাহমাতুল লিল আলামিনের বরকতে তোমরা এত সুযোগ পেয়েছো, আমি আদম নবী হওয়ার পরও এই পরিমাণ সুযোগ পাই নাই, আমারে আল্লাহ আলাদা জায়গা দিলেন যে ওখানে গিয়া কান্না করবি মা, আর উম্মতে মুহাম্মদি কোন জায়গা নাই কোন স্থান নাই যেখানেই কান্না করবা যেই টাইমেই কান্না করবা চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগেই তোমার সর্বনামা। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তরবুয়ার দাজ মারে বদ মারে বদ তম হাত রাবার জাজানা ইয়ারে বদ বর জানে ইমানত জনাব ইয়ারে বদ আ রদ তো রাসুয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়াবি নাইম। সেই নবীর উম্মত আমরা কপাল খারাপ নবীর চিনি না, কপাল কেমন খারাপ, বিয়া করছে শ্বশুর বাড়ি চিনে না, কপাল কেমন খারাপ, বিবাহ করেছে শ্বশুর বাড়ি চিনে না, এ যেমন কপাল পোড়া। নবীর আশেক দাবি করে নবীর এশক নাই, নবীর আশেক সুন্নি দাবি করে সুন্নত মানে না, সেও তেমন বড় কপাল পোড়া। তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কাউলে রসুল মালদায়ে কানা মাই হাম কুন কবুল। খারাপ লাগে লাগাতো কথা, নবীর সুন্নত মানেন না খারাপ তো লাগার কথা, লাগে না কেন, অন্তর নষ্ট হয়ে গেছে, খারাপ লাগার কথা তো লাগে তো না, ওই আমি একটু সুন্নতের ধাক্কা দিলে কষ্ট পায় আছে না নাই। আরে ভাই আমার রসুলের লেখে যাওয়া সুন্নত বলেন আল্লাহর মোহাব্বত নিয়া জিব্বা নারায় বলেন আমার মায়ার নবীর রেখে যাওয়া আদর্শ সুন্নত এগুলো পালন করবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান, আল্লাহর মোহাব্বতে জিব্বা নারায় বলবেন ফেরেশতারা লিখবেন বলেন কারা পালন করবে, কোন দেশের মুসলমান, আমেরিকান, ইন্ডিয়ান, লন্ডন, কোন দেশের, সব, শুধু সিলেটের মুসলমান ব্যতীত, হ্যাঁ
আপনাদেরও মানতে হবে। সুন্নাত না মানলে কোনো অসুবিধা? নবীর সুন্নাত না মানলে কোনো অসুবিধা? দেখছেন নি কারবা, আমি যেই প্লেস করে শব্দটা আপনার সামনে বললাম, উত্তর আওয়ার কথা ছিল লাগবে না নাই, সুন্নাত না মানলে অসুবিধা সবার বলা কথা ছিল নাই, হুজুকের কথা ছিল, কিন্তু কে আপনার বিবেকে ধাক্কা মেরে বলল আছে আছে বললেন, অথচ মাথার চুলগুলো ক্রিকেটারের সাইজে কেটে ইন্দুরার বান্দর হলেন কেন? খুব খুশির কথা, মোটামুটি বেহেস্তের সার্টিফিকেট নিয়ে নিছেন। তুমি আমার মদিনার নবীর আদর্শে চুলটা কেন কাটতে পারো নাই? নবীর আদর্শের সাইজে চুল কাটা কি তোমার ভালো লাগে না? যদি বলো হ্যাঁ ভালো লাগে না, তো আবার নবীর আশেক দাবি করো কেন? লজ্জা কি করে না? যদি কোনো লাভ থাকে তো একটা শান্ত দিল শান্ত হয়ে বুঝে, একটা লাভ আছে যে যৌবন বেড়ে গেছে, চুল কেটে ইন্দুরার বান্দর হওয়ায় যৌবন বেড়ে গেছে, হয়েছে আব্বা আম্মা দোয়া বাড়ায় দিছে, কথা বলেন না কেন? পরীক্ষার রেজাল্ট ভালো হবে মনে হয়, রোগ সব কমে যাবে, বড় উকুম থাকার বাগান খুঁজে খুঁজে পাচ্ছিল না, এখন মাথার আপনার চুলের বাগানে উকুম বাসা বেঁধে আছে, আর মাঝে মাঝে দু একজন গাঞ্জা করে আপনাকে ধন্যবাদ জানায় আর বলে বন্ধু কামের মতো একটা আকাম করেছ। এরে যুবক ভাই রাগ করবেন না, আমি রসুলের মহাব্বতের আওয়াজ শোনাচ্ছি, কেমন নবী পাইছে চ্যালেঞ্জ করবেন বেঈমানের সামনে, এমন নবী আমরা পেয়েছি যে নবীর মতো কোন নবী নাই, যে নবীর আদর্শের মতো পবিত্র কোন আদর্শ নাই। আমরাই তো এ জমিনের বাসিন্দা, এ জমিন আমার আল্লাহর, আল্লাহর গোলাম আমরা মুসলমান, এই জমিনে বাহাদুরি করবে মুসলমান, আর অন্য যারা থাকবে তার ট্যাক্স দিয়া মুসলমানের কথা মেনে চলতে হবে। কিন্তু এখন বিপরীত হয়ে গেল, পুরাটাই বিপরীত, মনে করেছেন আরামে খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, নো টেনশন, কিসের বিপদ? ও ভাই দুই গরুতে ধান খায়, কয় গরু কি খায়? মালিক এসে এক গরুর পাশার উপরে বাড়ি দেখে আর এক গরু একজনে কয় গরু তোরে তো বেত দিয়া বাড়ি দেয় না, দৌড়াও কেন? কয়ের পরে সিরিয়াল আমার, এরে বাঙালি মুসলমান মনে করেছ ইন্ডিয়ায় হামলা, মনে করেছ ওই বৌদ্ধ কর্তৃক ওই বার্মার মধ্যে হামলা, ওরে এটা বার্মা টার্গেট না, ইন্ডিয়া টার্গেট না, সব বেঈমানের একটাই টার্গেট হলো মুসলমান। সিরিয়াল তোমার দাও আছে গুনায় ধরে না, কারণ এটারে একটা থাপ্পড় দিলেই বাঙালি সাইজ হয়ে যাইব, এই টুপি পরবি না, ঠিক আছে না পড়লাম সমস্যা কি, দেহ পরিষ্কার। আর এখন তো টুপি যারা পরে না ও বেঈমানের থাপ্পড় লাগবে না, আমরা যারা একটু টুপির বয়ান করি এরা আঙ্গুর ধাক্কা মারে, তুমি না পড়ার অসুবিধা কি, টুপির মধ্যে কি ইসলাম, খালি ফটোবাজি করে আছে না নাই ভাই, দাড়ি রাখেন না কেন, দাড়ি না রাখলে অসুবিধা কি, দাড়ির মধ্যে কি ইসলাম বলে কি বলে আছে না নাই, এ যদি তুফি তিনটাও মাথায় দেয় এরপর রসুলের আদর্শের দুশ্মন, আর যারা রসুলের আদর্শের বন্ধু এ যদি টুপি মাথায় না দেয়, আমি যদি বলি ভাই টুপি পরেন না কেন, সাথে সাথে বলবে ভাই জান টুপি পরা খুবই জরুরি সুন্নাত, পারি না ঝামেলায় পড়ে আছি, একটু দোয়া করবেন আমি চেষ্টা করব, এই বান্দা টুপি মাথায় না দিলেও নবীর বড় আশেক, আর
আজে বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, টুপি না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি, জামাতে না গেলে অসুবিধা কি? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমার মায়ার নবীও যদি কিয়ামতের ময়দানে বলে এই উম্মত তোর মতো উম্মত আমার না হইলে অসুবিধা কি, তখন কি উপায় হবে? আপনার চিন্তাই নেই, খায় আর ঘুমায় কোনো চিন্তা নাই, কার দেওয়া পানি পান করলাম, কার দেওয়া বাতাস নিতেছি, কার দেওয়া ফল খাই, চিন্তাই নাই। যদি চিন্তা থাকতো তো অন্তত মুসলমানের সন্তান বাম হাতে কখনো চা টানত না আর ডান হাতে বিড়ি টানত না। কত বড় ভদ্র ফ্যামিলির সদস্য যে বাম হাতে চা টানে ডান হাতে বিড়ি টানে। এ যদি কয় শুননি তাহলে এরে আমি বাপার বলবো না কি বলবো, এরে আমি ধোকাবাজ বলবো না কি বলবো, এরে ধোকাবাজ বললে গুনাহ হবে কেন বলেন? শুননি এটা কি কপালে ব্যানার টানাদের নাম বলেন? সারা দুনিয়ার মানুষ তোমাকে শুননি যদি নাও বলে আর তুমি যদি সুন্নত মানো আর সে আজিমে তুমি শুননি, আর তুমি যদি শুধু ব্যানার লাগাও সুন্নত জবাই করো সারা দুনিয়াবাসী শুননি কইল আল্লাহ আর সে আজিমে তুমি ঠোকাও। আরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ বলেন এই জন্য আমাকে ভয় কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ভয় করব কাকে? আরো আস্তে করে বলেন, আল্লাহকে ভয় করার মানে কি? সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না, ছাত্র ওস্তাদকে ভয় করার কারণে ওস্তাদের সামনে ছাত্র অপরাধ করে না। ঠিক যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে গলায় ছুরি লাগবে এরপরও বান্দা আল্লাহর সামনে অন্যায় করবে না, এই হলো আল্লাহর ভয়। এরপরে আল্লাহ বলেন এই ভয় অন্তরে থাকে, পয়গম্বর বলেন তাকওয়া হা হুনা তাকওয়া হা হুনা তাকওয়া হা হুনা, তাকওয়া অন্তরে থাকে অন্তরে থাকে অন্তরে থাকে। এরে ভাই আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আর এই অন্তরে তাকওয়া যদি ঢুকাইতে চাও এখানে ইনজেকশন দেওয়া যাবে না, স্নাইন লাগানো যাবে না, এটা এমন একটা কৌশল অবলম্বন করা লাগবে তার নাই, এটা কুদরতি ভাবে একটা অপারেশন করা লাগবে। কেমনে অপারেশন? কেমনে বুঝায়? পুলিশে চোর ধরছে এমন ফিদা ফিদা ফিদা, কোনো কান্না নাই, আছেন এমন চোর এমন ফিদা দিছে পুলিশে কান্নাই নাই। অথচ একজন আল্লাহর আশেক বান্দা স্টেজে বয়ান করে আর 200 হাত পেছনে এক যুবক চিল্লাইয়া গড়াগড়ি করে, পুলিশে ভিড়ায় কান্দে না। আর এখানে আল্লাহর এক খাস বান্দা বয়ান করে চেয়ারে বসে আর 200 হাত দূরে বৈশা এক যুবক গলা কাটা মুরগির মতো সরফা করে চিল্লায়, এটাই হলো কুদরতের অপারেশন। এখানে সুনি লাগে না, অস্ত্র লাগে না, সেলাই লাগে না, কোনো কিছুই লাগে না, আল্লাহ পাকের কুদরত মানুষের বেদ দিয়া বাড়ি দিল চোখে বানিয়ে আসে না, আর বান্দার বয়ান শুনে বান্দা বসে বসে কান্না করে চোখের পানিটা পড়তেছে। এরে নবীর উম্মতের দরদ, এই হলো আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ, এটাই হলো আল্লাহওয়ালাদের মজলিসের বরকত। বুঝে না বুঝে না বুঝে না বুঝে না তো বুঝেই না, চেষ্টা করবে তাও না করে বিরোধিতা, বুঝে না তো বুঝেই না বুঝার চেষ্টা করবে তাও না করে বিরোধিতা, আছে না নাই? সব বুঝে, এই দিনের লাইনে আইলেই বুঝে না, দুনিয়া সব বুঝে। কি বুঝে? ছোট একটা বাচ্চা আমার হাতে দিয়ে কয় হাফিজ ভাই একটু দম করে দেন, কেন বলে অসুস্থ, এত অসুস্থ ডাক্তার দেখান, কয় ডাক্তার দেখাইলাম সুস্থ হয় না, কারণটা কি সমস্যা কি? বলে ভাত খায় না, কান পানি নাই, ঘুম নাই, পাতলা পায়খানা, এত ঝামেলা কেন? বলে এত ডাক্তার দেখাইলাম ভালো হয় না। সবাই বলে বদনজর 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 বদনজর, আসেনি বদনজর?
বলেন তো বদনজর কার? পীর সাহেব হুজুরের তো খতিব সাহেবের বড় শায়খুল হাদিস সাহেবের? কার বদনজরে বাচ্চা অসুস্থ হয়ে গেল? রাস্তার একটা গাঞ্জা খোর বেআমল বকাতে যুবক, ও যখন বদনজর দিয়ে তাকাইলো, আরে বাপ রে বাপ, এটা ফোলা না জানি আগুনের গোলা। হ্যাঁ, যখনই তাকাইলো সন্তান কেমন যেন অসুস্থ হয়ে গেল। একটা ভালো আম গাছের দিকে তাকায় পায়, হায় হায় আম গজব শুরু। দেখছেননি আপনারা আপনাদের এই ফসলি খেতে জুতা টানায় জুতা, কেন বরকত বেশি হবে? কিসের জন্য টানায়? বুঝেন না কিছু? কি বুঝেন? কার নজর? বদনজর। বদনজর একটা গাঞ্জাখোরের নজরে যদি রিয়াকশন হতে পারে, তো একজন তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, জিকির করনেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, আল্লাহর একজন খাস বান্দা, একটা বেনামাজির দিকে যদি নেক নজরে তাকায়, তার নজরে কেন ভালো অ্যাকশন হবে না? সোহবতে সা লেহতো রাসা লেকুনা, সোহবতে তা লেহতো রাতা লেকুনা তিল জামানা, সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদসা লেতাত বেরিয়া। এই জান কই আপনারা? আর দুই মিনিট আপনারা মনে করছেন ফাঁকে দেওয়া যায়, এখান যারা বসছেন তার দুই গুণ মানুষ বাহিরে দাঁড়ানো, যাইবেন কই? সব দিক দিয়ে আটকানো, ঢুকা যায় বের হওয়া যায় না, বুঝেন নাই? আল্লাহ আজকের এই প্রোগ্রাম আপনাদের উপস্থিতি নাজাত ও হেদায়াতের জরিয়া হিসাবে কবুল করুন। তাহলে ভয় করব কাকে? আর আল্লাহকে ভয় করার জন্য এই তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকানোর জন্য এক নাম্বার প্রেসক্রিপশন হলো আল্লাহর খাস বান্দা যারা ওলিয়ে কামেল, আল্লাহর বান্দা সাদিকিন সালিহিনদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে যাও কথা না, বন্ধু হয়ে থাকো। সারা যাবে না বলে কতক্ষণ থাকবো? বলে তোমার কলবের রোগ যতক্ষণ সারবে না ততক্ষণ তুমি ডাক্তার দেখাও। বডির মধ্যে যতক্ষণ রোগ আছে ডাক্তার দেখাও, সারা যাবে না, ঔষধ বন্ধ করা যাবে না। তোমার কলবের মধ্যে গুনাহের যত ময়লা পড়ে আছে ওই ময়লা পরিষ্কার না করা পর্যন্ত একজন খাঁটি আল্লাহ বলার সংস্রব সারা যাবে না, তার অজিফাও বন্ধ করা যাবে না। পারস্যের কবি কবিকুল সম্রাট আল্লামা শায়খ সাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন গোসলখানার ভেতরে ঢুকলেন আর দেখেন মিশকের ঘ্রাণ। মিশকের ঘ্রাণ কিসের থেকে আসে বলে কিছুই দেখা যায় না, তালাশ করে দেখে একটা মাটির চাকা পড়ে আছে। মাটির চাকাটা নাকের কিনারায় নিয়ে দেখে মাটির থেকেই মিশকের ঘ্রাণ আসে। পারস্যের কবি সম্রাট আল্লামা শায়খ সাদী রহমাতুল্লাহ আলাইহি তার কবিতার আকারে ফার্সি ভাষায় বলেন, গলে খুশবু ইয়ে দরহামে রোজে রসিদাজ দস্তে মাহবুবে বদসতম বদু গুফতম কে মেশে কে ইয়া আবিদি কে আজবু এ দিলাবি যে তুমসতম বগফতামন গলে নাচি সে বুদম বলে কিন মুদ্দতে বাগল নশুসতম জামালে হম নশি দরমন আসর কো অগর নামন উমা খাকাম কে হসতা। একদাস নামের আদারে বসিয়া হেরিন মাটির ঢেলা হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরি তুমি অগ তুমি কি এত রোদা, তোমার গায়েতে সুবাসে ভরা অগ তুমি
তুমি কি গুলিসিতা, মাটি জবাব দেয় কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। এই মাটি তুমি মেশকো নাম্বার না, তোর দা বলে আমি কিচ্ছু না, আমি সামান্য মাটি, এত গ্রান কেন আসলো? বলে একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে আল্লাহর রহমতে ওই ফুলের গ্রান আমি মাটির মধ্যে স্পর্শ করলো। আল্লাহর ওয়ালি আল্লামা শায়খ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোটা দুনিয়ার মানুষকে উপদেশ দিয়ে বলেন, এরে মানুষ, একটা মাটির চাকার মধ্যে যদি ফুলের গাছের গ্রান মাটির মধ্যে আসতে পারে সম্পর্কের কারণে, সোহবতের কারণে, এরে বান্দা তুমি যদি দুনিয়ার মায়া মমতা গুনার সাগরে ডুবে দিয়া একজন খাটির আখেরাত মুখী বান্দার সাথে সম্পর্ক লাগাইতে পারো, তাহলে আল্লাহওয়ালার সোহবতে কেন তুমি আখেরাত মুখী হতে পারো না? পারবে কি পারবে না? দয়া হবে কার? আরে মুসলমান নবীর উম্মত, এজন্য আল্লাহর ভয়ন্তরে ঢুকাও, তাকওয়া অর্জন করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয় গলায় ছড়ি আসবে, গুনার কাছেও যাব না। আরে নবীর উম্মতের দল, নিজে তো জাহান্নামের লাকড়ি হয়ে বসে আছে, আপনারা তো মনে মনে ভাবতেছেন হাফিজ ভাই আপনি বড় ভালো মানুষ, দিল দিয়ে আপনাকে বড় মহব্বত করি। এরে ভাইজান, আমি ভালো না খারাপ আমার আল্লাহ জানেন, আর আমিও কিছু জানি, কারণ আমার গুনার দিকে যদি তাকায় মনে হয় যেন এই মজলিসে আমার মতো জাহান্নামী আর কেউ নাই। একজনে যখন মুরব্বি মানুষ পাগড়ি মাথায় দিয়া এক বোতল পানি নিয়ে কয়, হুজুর আপনারে বহুদিন ধরে তালাশ করি, মনে চায় একটু পানির মধ্যে দম করে দিবেন। কেন চাচা মিয়া? তাই আপনার পানিতে দম করে দিবেন, আমার ঘরে অসুস্থ রুগী আছে, একটু পানিতে দম করে দেন। চিন্তায় পড়ে গেলাম এই লোকটা কি পরিমাণ ভালোবাসা আর ভক্তি শ্রদ্ধা নিয়ে আমার কাছে আসলো, এত বিশ্বাস যে ডাক্তারের ট্যাবলেটেও তার রোগ ভালো হবে না, আমি একটু পানির মধ্যে দম করে দিলে তার রোগটা ভালো হবে। কিন্তু নিজের নিজে একটু চিন্তা করলাম, এই লোকটা যেই পরিমাণ আমার মহব্বত করে আর ভালো জানলো, কিন্তু আমি আমার দিয়ে তাকায় দেখলাম আমার জবানটা দিয়ে যে আমি পানির মধ্যে দম করে দিব, আমার জবানটা তো গুনাহের কারণে আমি নাপাক করে ফেলেছি, আমার হাতের দিকে তাকায় দেখি আমার গুনার কারণে হাত দুইটা নাপাক, আমি আমার অন্তরের দিকে তাকায় দেখি গুনাহের পরিকল্পনার কারণে আমার অন্তর নাপাক, আমার মতো গুনাগারে জমিনের মধ্যে কেউ নাই। এরে নবীর উম্মতের দল, এই টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কোরআন পড়লাম, হাদিস পড়লাম, হালাল খাওয়ার চেষ্টা করি, পর্দা করার চেষ্টা করি, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, এরপরে এত ভয়। কিন্তু যুবকদের দিকে তাকাইয়া মাঝে মাঝে একটু চিন্তা করি, এরা এত মহব্বতে আছে, বৃষ্টি নাই, কাদা নাই, পানি নাই, টাকা নাই, পয়সা নাই, কেউ পায়ে হেঁটে আসছে, কেউ গাড়ি ভাড়া করে আসছে, এই যুবকগুলো নামাজ পড়ে না, দিনের মহব্বতে আসলো, মাঝে মাঝে কই আল্লাহ কি বলবো, ছোট ছোট বাচ্চাগুলো যারা সালামটা ঠিক মতো দিতে পারে না, এই বাচ্চাগুলো আইসা একটু মুসাফা হাত মিলানের জন্য পাগল হয়ে যায়, আইসা বলে হুজুর একটু মাথায় ফু দিয়ে দেন, দম করে দেন। চিন্তা করি ও মালি, এই যুবকগুলো দিন নাই রাত নাই খানা নাই, এরা লেখাপড়া বাদ দিয়ে কোরআনের বয়ানে আসলো, ও আল্লাহ এই যুবকগুলো নামাজ পড়ে না, দাড়ি রাখে না, পর্দা করে না, ও আল্লাহ এই কারণে কি এই যুবকদের আপনি জাহান্নামের আগুনে জ্বালাইবেন, এই যুবকদের কি আপনি জাহান্নামের আগুনে জ্বালাইবেন, ও আল্লাহ আপনার কি মায়া হবে না, একটু তো পারেন হেদায়েতের দৌলত দিয়া এদেরকে মালামাল করে দিবেন। ও যুবক, মনে মনে ভাবিও না যে টুপি মাথায় দিয়া মাথা নষ্ট হয়ে গেছে, না না,
সব আল্লাহওয়ালারা তো আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আল্লাহওয়ালারাও তো বলে দিছেন আমরা যত বয়ান করি আমাদের মূল পুঁজি কোরআন। একটা ভুল কোরআন থেকে বের করে দাও, এখন দাড়ি ফালায় দিব, নামাজ বন্ধ করে দিব, নাচ গান করব তোমার মতো। কিন্তু ভাইজান বালিশে মাথা লাগায় চিন্তা করো, তুমি কেন তোমার থেকে বড় বড় বেইমানেরা অপচেষ্টা কম করে না কোরআনের ভুল বের করার জন্য? আজ পর্যন্ত একটা ভুল তো বের করতে পারল না, বরং কোরআনের ছায়া তলে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হলো, ভারতের সন্তান শিব শক্তি স্বরূপ জি মুসলমান হলো, এরে বান্দা পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জুনায়েদ জামশেদ কালেমার পতাকা তলে ভুগে পড়লো। আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নাই, ওই কোরআনটা যখন পড়ে পড়ে জীবনটা কাটায় দিলাম, ওই কোরআনে তো জান্নাতেরও বয়ান আছে জাহান্নামেরও বয়ান আছে, ওই কোরআনের একটা অক্ষরও মিথ্যা নাই। তাহলে জান্নাতের বয়ানও সত্য, জাহান্নামের বয়ানও সত্য। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, তাও সত্য। ইন্নাল আবরার লাফি নাঈম وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ نَكْ عَمُلْ وَلَرَا جَنَّةِ جَابِ گُنَا گَرْ زَرَا تَرَا جَهَنَّمِ جَابِ اے جُبَو তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার দুনিয়াতে আসা আমারও আসা এক, যাওয়াটাও এক, তোমার কাফন আমার কাফন তিনটা তিনটা এক, তোমার কবরের প্রশ্ন আমার কবরের প্রশ্ন এক, মাঝখানে কেন এত দ্বন্দ্ব, কাফনের কালারও হবে এক। আজকে তুমি সবুজ কালার নিয়ে দ্বন্দ্ব করো, কেউ কালো কালার নিয়ে দ্বন্দ্ব করো, কেউ সাদা কালার নিয়ে দ্বন্দ্ব করো, কিন্তু বিদায় বেলা সাদা কাফন ছাড়া তোমার প্যাকেট হবে না, সব কিন্তু এক। কি দুনিয়াতে আসার সময় এমন এক সিনাম, আমি চরমনাই হব, আমি কি তাবলিগ হব, আমি কি কওমিতে ভরব, আমি কি বক্তা হব, না ইঞ্জিনিয়ার হব, না ডাক্তার হব, দুনিয়াতে আসার সময় তোমারও কপালে কিছু লেখা ছিল না, আমারও কপালে লেখা ছিল না, আব্বা আম্মা জানতেন না যে আমি কি হব। আবার মরণের কালে কেন যখন সাদা তিনটা কাপড়ের প্যাকেটের মধ্যে ঢুকায় দেওয়া হবে, তখনও কিন্তু এমন হয়ে যাবে আমি বক্তা নাকি আমি পীর, না মুরিদ, না ইমাম, না শায়খুল হাদিস, না মুফতি সাহেব, না ডাক্তার, কোনো পরিচয় নাই, কপালে লেখাও থাকবে না। ওই কবরে নেওয়ার পর সবার কাছে প্রশ্ন হবে তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ভাইজান তুমি দ্বন্দ্ব করে কই যাও, যাওয়ার তো রাস্তা দুইটা, তুমি যতই দৌড়াচ্ছো দুই রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই, ফারিকুন ফিল জান্নাহ অফারিকুন ফিস সাইর, একটা হলো জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ, দৌড়াও কই, তুমি লাইন বাঁকা করে কই যাও, যতই দলাদলি করো খবরে কোন দলের প্রশ্ন হবে, তুমি কোন দলের লোক কোন প্রশ্ন নাই, জবাব দে আল্লাহকে, নবীকে, নবীর পরিচয় দাও, কি ধর্ম পালন করেছো পরিচয় দাও। এর যুবক আল্লাহর গোলাম, পায়ে হাত রেখে বিনয়ের সাথে কত মহাব্বতের আওয়াজ দিয়া বলি ভাইজান নামাজ পড়ো, টুপি পড়ো মা বাবার খেদমত, টুপি মাথায় দিতে চাও না, আর আমি হাফিজ বাইরে যদি কেউ 1 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে কয় ভাইজান আগামী কালকে থেকে নামাজ দিয়ে কমায় বলেন, আপনাকে মাসে মাসে 1 কোটি টাকা দেওয়া হবে, আমি জবাব দেওয়ার আগে আপনার ইমান কি বলে আমি টাকার লোভে নামাজ কমায় দিব, গলায় ছুরি আসবে মরে যাব, নামাজ কেন দূরের কথা, আমার চুলগুলো ক্রিকেটারের সাইজে কাটবো না, এই টুপিটা জীবনে মাথার থেকে ফেলবো না, আল্লাহ শুকর ঘুমের সময় চেষ্টা করি টুপিটা মাথায় দিয়ে ঘুমাইতে, মনের আবেগ আমার ওস্তাদ ছোটবেলা বয়ানে কইছিলেন, এই আজরাইল যদি ঘুমের ঘরে হাজির হয় এসে যেন দেখে রসুলের সুন্নত তোর মাথার পাশে পড়ে আছে। এরে যুবক আল্লাহর গোলাম,
আমি মাদ্রাসায় পড়েছি, আপনি স্কুল কলেজে পড়তেছেন, এইটা একটা আলাদা করলেন কেন? ওরে ভাই, আপনি স্কুলে পড়েন সমস্যার তো কিছু নাই, আমরা তো মুসলমান হিসাবে আদর্শের মালা তো মদিনাতেই গলায় পড়তে হবে, আর কোন আদর্শ নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাইয়া এত ভাবে আল্লাহ ওয়ালারা বুঝায়, এরপর নামাজ পড়তে চাও না, এরে বাবা টুপি মাথায় দিতে চাও না, বরং আলেম আমার ধাক্কা দিয়া কও টুপি পরার সময় হয় নাই, বয়স হয় নাই, পরে বড় টুপির ভেতরে গোল নাও, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, লম্বা জামা পরলে শরীর গরম হয়, দাড়িটা লম্বা করলে যৌবনের স্বাধীনতা চলে যায়। ও যুবক ভাই, একটু নজর দিয়া দাঁড়ে দাঁড়ে তাকায় দেখেন, আপনার আমার মতো হাজারো যুবক, লাখো যুবক স্কুল কলেজে পড়ে একক তো নামাজও বাদ দেয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যান, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যান, এরকম যত বিশ্ববিদ্যালয় কলেজ আছে এর মধ্যে এমন এমন ছাত্র আমরা দেখতে পাই, মাথায় পাগড়ি লাগানো, লম্বা জামা, দাড়ি লম্বা, মনে হয় যেন এই বান্দা জাতীয় মসজিদের একজন ফতি। ওই বান্দা পারলে আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নদীর মধ্যে কাজ করে, নামাজ বাদ দেয় না, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো কত যুবক কোটি টাকার ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, আপনি কেন পারবেন? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছেন? এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন মিথ্যা না, একটা কথাও ভেতরে মিথ্যা না। জান্নাতে কারা যাবে আল্লাহ স্পষ্ট বলেছেন, গোপন কিছু নাই, নেক আমল যারা করবে এরা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে এরা জাহান্নামে যাবে। আল্লাহ আবার বিস্তারিত বললেন, জান্নাতটা কেমন জানো? মা তাশতাহি আনফুসুকুম, এমন আরামের ঘর কল্পনায় আসা মাত্র দেখবি সামনে হাজির, অশান্তি কিচ্ছু নাই। আর জাহান্নামটা কেমন তাও আল্লাহ বলেন নাই? আল্লাহ বলেন নাই কোরআনে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়াআদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আসেনি সূরা? ওরে ভাই, মোবাইলে বাংলা কোরআনটা ডাউনলোড কর, আর করবি কি? কিনে পড়ার তো সুযোগ নাই, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঘুমের টাইম পায় না, এত ব্যস্ত মোবাইল নিয়ে, গোসলেরও টাইম নাই, শুধু মোবাইলের ব্যস্ততা। এরে যুব, ওই মোবাইলে বাংলা কোরআন লিখে ডাউনলোড করো, মাঝে মাঝে কোরআনের বাংলা তরজমা দেখো, আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ, আছে না নাই? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরার তরজমাগুলো পড়ে দেখো, জাহান্নাম কবর জগতের বয়ান, একটা সেকেন্ডের জন্য আযাব সহ্য করতে পারবা না রে বাবা। এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা সূর্য নাই, এরপর এখন গরম লাগে, ফ্যানের বাতাসের ঘামটা শুকায় না, ঠান্ডা হয় না, কিন্তু আমার মায়ার নবী কি বলে, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, এই জমিনটা সূর্যের যখন নিচে পড়ে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফিরাইয়া দেওয়া হবে, এখন তো একটা মুখ ফিরাইয়া দেওয়া, ওদিন 12টা মুখ যখন দেওয়া হবে, সূর্যের এমন তাপ, আল্লাহ বলবে যত তাপ আছে জমিনে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান আর নাফরমান গুনাহগার, এদের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে রে যুব, ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আবার আল্লাহ পাকের আগুনিত আওয়াজ দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা, আজ আমি আমার আশেক পাগলের দল
বল, ওদের সাথে আমি আজ মোলাকাতের ব্যবস্থা করব। আর গুনাহগারেরে আমি আল্লাহ বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠায় দিব। এরে যুবক, আল্লাহর কথা মিথ্যা মনে করিও না, নবীর একটা কথা মিথ্যা মনে করিও না রে বাবা। নিজের গুনাহ দিয়ে তাকাইয়া দেখো, আজকে রাত্রেও তোমার মরণ হয়ে যেতে পারে। এখন বয়ানে বর্ষ ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। এই সিলেতেই তো কয়েক মাস আগে আসছিলাম, আসার পরে শুনি কান্নার আওয়াজ, কি ব্যাপার বলে বয়ানে আসার সময় একদল যুবক রাস্তা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, আর পজে আসতে পারে নাই। গতকালকে আপনাদের হবিগঞ্জের নবীগঞ্জে অ্যাক্সিডেন্ট হল, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই পত্রিকায় যুবকের লাশের খবর নাই। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা, যদি পাও দুইটা আগায় দেয়, আমি পায়ে হাত রেখে বলবো আর গুনাহ করে আল্লাহর নবীর বেজার করিও না, আর জাহান্নামের আযাবের কাজ করিও না। একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে ভাই। ওই কবরে যাওয়ার আগে আমলওয়ালা হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও, নবীর সুন্নতের আমল করো। দল বুঝি না, ব্যক্তি বুঝি না, আমার গোলামি হবে আল্লাহর সুন্নত মানব, আদর্শ মানব নবীজির। এখানে কোনো দলাদলি বুঝি না, টুপি পরো, দাড়িটা লম্বা করো, পাঁচত্ব নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দলাদলি করিও না রে ভাই। আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও, আল্লাহর কাছে তওবা করো, কারণ ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও আল্লাহর ওয়াদার হয়ে যাবে। কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও, কবরের মাটি চাপে বাজনের হার চুরমার হয়ে যাবে। একটা নয় দুটো নয় সত্তর থেকে ৯৯টা সাপ কবরে আসবে, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। মানুষ অনেক সময় কবরের আজাব বিশ্বাস করে না, এজন্য আল্লাহ মাঝে মাঝে কবরের মধ্যে ধোঁয়া আগুন আজাব দেখায় দেয়। আবার কত কবরে লাশ কাফন সহ ২০ বছর পরে তাজা পাওয়া যায়, ৩০ বছর পরে তাজা পাওয়া যায়। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজিদের কবর, আর যত কবরে আজাব দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। ও যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, নবীর তরিকা মতে জীবনটা চালাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় তওবা করো, গলায় ছুরি আসবে, আর এক অক্ত নামাজ বাদ দিব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, আর জবান দিয়া গালি দিব না, গীবত শিকায়ত করব না, আর কোনদিন জবান দ্বারা মিথ্যা কথা বলব না। আজকে থেকে তওবা করে নিলাম, স্কুলে পড়ি কলেজে পড়ি নামাজ ছাড়ব না, চাকরি করি ব্যবসা করি নামাজ বাদ দিব না। আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ যদি কপাল ভালো রাখে হেদায়েত পাইবা না হয় না, যদি অন্তর পাকা পোক্ত নিয়ত থাকে যে গলায় ছুরি আসলেও আর নবীর সুন্নতের জবাই করব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, খাঁটি তরিকায় মেনে চলব, আল্লাহর মহাব্বত নিয়ে নামাজ আদায় করব, সহিভাবে কোরআন শরীফটা শিখে পড়ার চেষ্টা করব। যদি ভাইজান তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ এই মাহফিল আপনি কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আসাতেজা কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার যা প্রয়োজন গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ এলাকার সবার অন্তরে মাদ্রাসার মহব্বত বাড়ায় দেন, আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বন্ধের পর্দানিশি আবেদা বানায় দেন, আয় আল্লাহ ছেলে সন্তান নেককার বানায় দেন,
আয় আল্লাহ কুদরতের হাতে আজকের মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ, আয় আল্লাহ সিলেটের পবিত্র জমিনের মানুষগুলোকে পবিত্র বানায়া দেন আল্লাহ, অন্তরের ময়লা দূর করে নেক আমলের জন্য কবুল করে নেন আল্লাহ, নবীজির মুহাব্বতে সকলের মোনাজাত কবুল করে নেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করে সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ আমাদের সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, আমার কলিজার টুকরা প্রত্যেক যুবক ভাইকে কবুল করে নেন, আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, নবীজির মুহাব্বতের দোয়া মোনাজাত আমাদের কবুল করে নেন, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই বসেন, বয়ান চলবে, সবাই বসেন, ওলামায়ে কেরাম আছেন, বয়ান করে যাবে, মাহফিলের বিশৃঙ্খলা না করি সবাই বসেন। আরেকটি অনুরোধ, আমার সাথে মুসাফা করার জন্য কেউ ভিড় জমাবেন না, যাওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার রাখবেন, কেউ খামোখা ভিড় জমাবেন না, অনুরোধ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই বসেন, বয়ান শুনেন।